রাজধানী যাত্রাবাড়িতে মারধরের শিকার হয়ে নিহত হয়েছেন দুই শিক্ষার্থী গত কয়েকদিন ধরে ট্রাফিক নিয়ন্ত্রণ ও যাত্রাবাড়িতে যাত্রাবাড়ি থানায় কাজ করছিলেন তারা পরিবার বলছে মিথ্যা অভিযোগ দিয়ে তাদের হত্যা করা হয়েছে আর নিশ্বাস পড়ছ আর আমার বাবা কিছু বাবা কিছু না মা একমাত্র ছেলেকে হারিয়ে গগন বিদারি আটনাথ মায়ের বুধবার ভোর রাতে চারটার দিকে মায়ের সাথে শেষ মোবাইল ফোনে কথা হয় মাদ্রাসা শিক্ষার্থী ইয়াসিনের ভোরের আলো ফুটলেই বাসায় ফিরবে জানিয়ে মাকে ঘুমিয়ে পড়ার কথা বলেন তিনি কিন্তু সকালে খবর আসে ইয়াসিনকে পিটিয়ে আহত করার ধ্বংসস্তূপে পরিণত হওয়া যাত্রাবাড়ি থানা থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয় তাকে একই সাথে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হন আরাফাত নামের আরেক শিক্ষার্থী থানায় ছিল রাতে দেড়টার সময় কথা খুঁজি চারটার সময় কথা কইছি মা এই মাত্র বিরিয়ানি খাইলাম তো পানি খাই মজা পাইতেছি না একটু ঠান্ডা পানি খাওয়া লাগলো মা গলা শুকাই গেছে বাইরে গিয়ে ঠান্ডা পানির বোতল কিনে আনছে কয় মা তুমি ঘুমাই যাও আর চিন্তা করো না আমি আমি সকালবেলা হঠাৎ আমার বাসায় ফোন দিতেছে যেই বাসে আগে ছিলাম সেই বাসে মহিলায় শিল্পী আপা আপনার পরে থানায় আপনি থানায় যান জানা যায় স্বেচ্ছাসেবক হিসাবে যাত্রাবাড়ী এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও থানায় গেল কয়েকদিন ধরে কাজ করছিলেন ইয়াসিন ও আরাফাত যাত্রাবাড়ী বাজারেও পণ্যের দাম নিয়ন্ত্রণে ভূমিকা রাখছিলেন তারা ইয়াসিনের মার দাবি ধর্ষণের মিথ্যা অভিযোগ দিয়ে ছেলে দুটিকে হত্যা করা হয়েছে কয় ওই দর্শন করছে তুমি আসছো কথা চারটা বাজে আমি সাথে কথা বলছি কি বলেন আপনি আল্লার কথা কয় ভিডিও আছে আমাদের কাছে আপনার নাম্বার দেয় না কেন নাম্বার দেওয়া যাবো না কেন নাম্বার দিবেন না আপনারা এরকম ভাবে মানুষ মানুষ মারে ঠিক আছে একটা মানুষ যদি অন্যায় করে আমি জানি না অন্যায় করছে কিনা আল্লাহ দেখছে মালিককে আমার যদি অন্যায় করে দেশি কাই নাই ভাই ও ষড়যন্ত্র বানাইছে লিডার বানাইছে লিডার লিডার নিয়ে যাবে বুঝছেন এইতে চাই চাই কইছে কি মা আমাকে কাট করে দিবো হ্যাঁ আমি কাজ করে দিব আমি একটা দলের নাম আছে আমরা যেহেতু দেশের সেবা করতেছি আমি একটা সমন্বয়কারী হিসেবে নাম থাকবো মা ছেলে দোষী না হয় তাইলে জনগণের কাছে এবং প্রশাসনের কাছে আমার বিচার যে বিচারটা অবশ্য সবাই করবেন দেখবেন বিচার বহির্ভূত এমন হত্যার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা আশরাফুল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা